কারা মারা এগুলো? এই দারণের দল, এই দল ভাই কেন দারণা কেন মারা? শহীদ আর টিপু আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্ন টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন হালাদার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি আজকে চলে এসেছি মিরপুর শাহ আলী মাজারে, শুনবো পাগলদের কথা। পাগলদের নিয়ে অনেক ইউটিউব চ্যানেল ভিডিও বানিয়েছে, ভিডিওটা না টেনে আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা শেষে আপনাদের কাছে আবার ফিরে আসবো। সত্য কথা, তোমার মা লাগছে? আমি এক পাপি মানুষ, বুড়া মানুষ। হ্যাঁ, বাতি জ্বালাতে জ্বালাতে আমার ছাই নাকি? জি জি। তাহলে আমার কোনো আমি অপরাধ করি নাই? না, কোনো দিই নাই। না দেন নাই? কারো দুই টাকা চাই নাই? না। এই 73 বছরের ভিতরে এমন কোনো দারোয়ান নাই বলতে পারবে না যে আমি এক মুহূর্ত আবার ধরে খাইতে? জি। তাহলে যে ব্যক্তি এক মুহূর্ত আবার ধরে খায় নাই, জি, ওই ব্যক্তি বাবা সাহায্য কী করতে পারে? জি। এই যে আপনাদেরকে মারে, কারা মারে এগুলো? এই দারোয়ানের দল, এই দল ভাই কেন দারোয়ানরা কেন মারে? শহীদ আর টিপু। শহীদ আর টিপু? শহীদ আর টিপু মানে সিগুড়ি পাওয়ার দেখাইছে, নেতার পাওয়ার দেখাইছে, সিগুড়ি পাওয়ার দেখাইছে, পাগলের মূল আর কি আছে? তাহলে মূল লাগে কি করে মাদার শিগুড়ি ছাই যা? এই যে বাংলাদেশ ধ্বংস করলেন, ধ্বংস করে মাল কই রাখলেন? এটাই তো কথা, কই মাল ভাই করতে হবে, মাল দিতে হবে। জি। নাহলে শিগুড়ি গোয়ার বাল থাকবে না, আর মূল আর গোয়ার তাল থাকবে না। জি। যে করে বড় বড় আছে, দেখো আমি জানি যে ফাঁসি হয়ে যাবে, যে করে বড় বড় আছে বেক করে ফাঁসি, এক সালাও রেহাই পাবে না। ঠিক। কেননা আমি এই বাংলার একজন এমপি, মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা, আবার এমপির এমপি। জি। আমার বই আছে, আমার কাগজ আসলামের হাতেও আছে। জি। আসলামের গরম ছবি লাগানো আছে? জি। না নাই? আছে, আমার সব কিছুই আছে। আছে। কাজে আসলাম আমার ভুল পায় নাই? না পায় নাই। যদি ভুল পাইতো, জি, হ্যান্ডপাম্প লাগাইয়া, জি, লাল গরু ধুলাই ছুইত। জি। অর্ধেক শরীয়তের বাণী, জি জি, আর শরীয়তের রায়, জি, শরীয়তের জ্ঞান, জি, শরীয়তের বিচার, জি। কিন্তু আমরা তো বাবা এই দেশে নাই, না, আমরা আছি মুদ্রার দেশে। জি জি। মইরা গেছে, জি জি, ডান্ডা নাই, ফান্দা নাই, লোম নাই, লালসা নাই, আজ মরলে কাল দুদিন, এই জীবনের মায়ের চুরি। জি। কি হলো, ভুল হয়েছে না? ৭৪ বছর যদি আমি হার না খাইয়ে থাকি, জি, এই জীবনটা কি? আমি কোনো ভাত খাই না, পড়া খাই না, পুরি খাই না, সিঙ্গারা খাই না, কি খাই বাসেন? গাছের পাতা খাই বাবা, গাছের পাতা দুই হাতে দলিয়ার খাই, আর কি পানি পানি, এই আমার জীবন, এই সঙ্গে সাথে। এই যে যারা আপনারা মারলো তাদের জন্য আপনারা প্রশাসনের কাছে গেছিলেন? দয়াল, আমি কোনো প্রশাসনের কাছে যাই নাই, আমি কোনো বিচার দিইনি, সৃষ্টিকর্তা একজন একজন, হ্যাঁ, যে বেটা সৃষ্টি করছে আমার যা করছে সৃষ্টিকর্তাই জানে। জি। আর কে জানে? আমি যার গোলামি করি সে জানে, সে জানে। তাহলে বাবা তারা বিচার করলে আমার কিছু লাগে না? তাহলে আপনার বিচার হইলো আল্লাহর কাছে, আর হইলো আপনার বাবা শাহ আলী, বাবা শাহ আলীর কাছে। এই তো, জি জি জি, আমি জীবনে যা করছি আমি মরে গেলে আমার কি করবে না করবে বাবা শাহ আলী জানে, আরেক জানে আল্লাহ। জি। এটা আমি বাবা কিছু করতে পারি না, বলতেও পারি না, কিন্তু আমি যে মুক্তিযোদ্ধা, 786 দিনের কমান্ডার, আমার কাগজপাতি আইডেন্টি কার্ড, জি জি, এই টিপু আর শহীদে থানাতে পুলিশ দারুক আইনা, আমার আত্মবাইন্দা, এটা সব পুরা দিছে, পুরা দিয়ে দিছে, পুরালে 3 বার পড়ছে, 3 বার পুরার পরেও আমি কোনো বিচার দিই নাই। আমার হাজব্যান্ডা আগুনে ফালাইছিল, আগুন ধরে নাই, ঠিক আছে। জি। পৌষ মাসের মাঘ মাসের শীতের মধ্যে আমার এই কুটগুলো গায়, এই পান্ডা ধরে না পুকুর মেলে আমার ফাল দিয়েছে, তবু আল্লাহ মারে নাই, আল্লাহ রাখছে। আল্লাহ রাখলে মারে কে? মারে মারে নাই, রাখছে। ওই পুকুরে ফেলাচ্ছে একবার, এই পুকুরে ফেলাচ্ছে 2 বার,
তবু বাবা ডাকছে, মরি নেই, আল্লাহর আশীর্বাদে সুন্দর কথা পাতি বলতাম। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বলতা বলতিস। তাহলে কেমন তোমার ইসলাম বিচার চাই, কেমন তোমার মাদার শিগুনি বিচার চাই, কিন্তু কত নারী নির্যাতন করলেন বিচার চাই, কত ক্ষুধা বিচ্ছা খাইলেন বিচার চাই, কত ভালো ভালো নারী গুণা বিদেশে বিক্রি করলেন বিচার চাই, কত পাগলে গাঁটি নিলেন বিচার চাই, কত কাঙালে গাঁটি চুরিকা খাইলেন বিচার চাই, কত নারী নির্যাতন করলেন বিচার চাই, কত বাদে হাত পা ভাঙলেন বিচার চাই, ঠিক আছে, বিচার চাই, নারী চুদা বেতার বিচার চাই, এটা কোনো মাপ নাই। পাগলের মাজার, পাগলের বাড়ি, পাগলের জায়গা, পাগলের মেলাই চাই, বাদবাহি চুদা চাই, চাই আমার উম্মত শান্তি, আমি শান্তি, আমার উম্মতের শান্তি নাই, আমার শান্তি নাই। এটা বাবা ভুলইলেই ক্ষমা করবেন আল্লাহ কাছে, আমার কাছে না, আমি তো পাপি গুণাগারি, তাই বাবা যা বলছি দায়ের করে দিয়ে। ধন্যবাদ আপনাকে বন্ধুরা, ভিডিওটা দেখলেন। এই ভিডিও নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, আশা করি মন্তব্য বিচার ভার আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারাই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হলো, আর ভিডিওটা লাইক দিয়েন। আমি আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতটা কী তা কমেন্টস করে তো জানাবেন, এবং অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল লিখে অ্যাক্টিভ করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।